বরেন্দ্র সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তোফায়েল হোসেন শুরুতেই জানাব সংবাদ শিরোনাম আগামী আঠারো জুন থেকে রাজশাহী নগরীতে শুরু হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন রাজশাহীতে আরও পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন করা হবে নির্বাচনী প্রচারণায় বললেন সাবেক মেয়র লেটন মেয়র প্রার্থী খাইরুজ জামান লিটনকে বিজয় করার লক্ষ্যে ধারাবাহিক প্রচার প্রচারণায় মহানগর যুবলী নোয়াখালীতে মা মেয়েকে কুপিয়ে হত্যা জনতার হাতে ঘাতক আটক শুনছিলেন শিরোনাম এবার জানাবো বিস্তারিত আগামী আঠারোই জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীতে ছয় মাস থেকে উনষাট মাস বয়সী চৌষট্টি হাজার আটশো চুরাশি জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বুধবার দুপুরে নগর ভবনের শরীর দত্ত গুপ্ত সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগরীতে ক্যাম্পেইন কার্যক্রম বিষয়ে সার্বিক চিত্র উপস্থাপন করেন রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আঞ্জুমারা বেগম তিনি জানান এদিন ছয় থেকে এগারো মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের এবং বারো থেকে উনষাট মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে রাজশাহী মহানগরীতে এই ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে তিনশো চুরাশিটি কেন্দ্রে দুজন করে মোট সাতশো আটষট্টি জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে প্রতি কেন্দ্র সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে ছয় থেকে এগারো মাস বয়সী আট জন এবং বারো থেকে উনষাট মাস বয়সী ছাপ্পান্ন হাজার একশো পাঁচজন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে রাজশাহী মহানগরীতে এই কার্যক্রম শতভাগ সফল করতে নগরবাসী সহ গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয় এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ভেটেরিনারি সার্জন ড ফারহাদ হোসেন জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু জন্ম মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দুলাল হোসেন সহ গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর চোদ্দ ও পনেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও চোদ্দ দল সমর্থিত মেয়র প্রার্থী এ এইচ এম লিটন বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই দুটি ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন তিনি এ সময় খায়রুজ্জামান লিটন বলেন রাজশাহী এক সময় অবহেলিত ও পিছিয়ে পড়া জনপদ ছিল উনিশ সালে রাজশাহীর উন্নয়নে দুই কোটি টাকা বরাদ্দ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে মাত্র এক কোটি টাকার উন্নয়ন কাজ করা গেছে আরও এক কোটি টাকা বরাদ্দ রয়েছে নির্বাচিত হলে এর সঙ্গে আরও তিন কোটি টাকার অর্থ বরাদ্দ এনে রাজশাহী মহানগরীর ব্যাপক উন্নয়ন করা হবে পথসভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল আল মাসুদ শিবলি রাজশাহী মহানগর পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুদ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ সাধারণ উপস্থিত ছিলেন আসন্ন রাশে সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও চৌদ্দ দল সমর্থিত মেয়র প্রার্থী এইচ এম জামা লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ধারাবাহিক প্রচার প্রচারণার অংশ হিসেবে লিপলেট বিতরণ করেছেন মহানগর যুবলীগ বুধবার বিকেলে নগরীর ছাব্বিশ নম্বর ওয়ার্ডের ভদ্রা হজর মোড় চকপাড়া জামালপুর হয়ে ভদ্রা মোর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এলাকার সর্বস্তরের জনসাধারণের মাঝে নৌকা প্রতীকের লিপলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি রমজান আলী সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু সহ দলীয় নেতাকর্মীরা এ সময় তারা বলেন রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জামান লিটনের বিকল্প নেই বিগত দিনে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার কথা ধরে রাখতে নৌকায় ভোট দিয়ে জামান লিটনকে জয়যুক্ত করতে হবে আগামী একুশ জুন রাশিয়ার জনগণ তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে তাদের আশা তবে কোনো অশুভ শক্তি নির্বাচন বানচাল করার চেষ্টা করলে যুবলীগ তার শক্ত হাতে দমন করবে এটা আমাদের ধারাবাহিক প্রচার প্রচারণা গত পহেলা মে থেকে শুরু করেছি মে মাসের পঁচিশ তারিখ পর্যন্ত সাঁত্রিশটিওয়ারেই ধারাবাহিক এই প্রচার প্রচারণা চলছে আগামী গত দুই তারিখে প্রতীক বরোদর পোর্ট থেকে আবার শুরু হয়েছে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডেই মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পদ যারা আছে তারা প্রতিটা ওয়ার্ডে কাজ করছে এই বিভিন্ন পাড়া মহল্লার মধ্যে ঘুরে 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 আমরা এই প্রচার প্রচারণে আসি সোজা কথা বলতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মাননীয় মেয়র জননেতা খায়রুজ্জামানকে মানে মনোনয়ন দেওয়ার পরেই রাজশাহীবাসীর মাঝে আর একটা উৎসাহ জেগেছে যে খায়রুজ্জামান লিটন ভাই দীর্ঘ পাঁচ বছরে রাজশাহীর যে উন্নয়ন করেছে এটা দৃশ্যমান আমরা না এটা আপনাদেরকেও বলতে হবে আমরা তো সাধারণ মানুষ দলের মানুষ আমরা আমাদের বলবো কিন্তু সাধারণ মানুষকেও বলতে হবে যে না খারিজ জামান কি কাজ করেছে তো তারই ধারাবাহিকতায় আমার মনে হয় যে কিছু অসমাপ্ত কাজ এখন লিটন ভাইকে সমাপ্ত করতে হবে প্লাস আগামী দিনে যে একটা কথা বলেছে যে উন্নয়ন দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান কর্মসংস্থানের মানে এই না যে শুধু রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে চাকরি দিতে হবে মেডিকেলে চাকরি দিতে হবে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যাপার হয় মিল কারখানা ইন্ডাস্ট্রি পরিবহন সব সেক্টর নিয়েই উন্নয়নের ব্যাপারটা রাজশাহীতে আমি মনে করি রাজশাহীতে লিটন ভাই যেইভাবু উন্নয়ন করেছে বিগত বহুত আপনারা জানেন যে মেয়র এসছেন এবং লিটন ভাই এই বর্তমান অবস্থাতে যে ভাবু উন্নয়ন করেছেন এবং বলছেন কি যে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়িতে যায় এবং আমরাও বলছি যে কর্মসংস্থান যেহেতু কর্মসংস্থান এবং উন্নয়ন দুটো একসঙ্গেই আছে সেহেতু আমরা প্রথম থেকেই এখন পর্যন্ত তৃণমূল থেকে দেখতে পাচ্ছি যে আমরা লিটন ভাই বিপুল হোমত ইনশাল্লাহ জিতবে এবং আশা করি যে আমরা জয়ের মালা নিটন ভাইকে দিব এবং আগামীতে যেন ধারাবাহিকতা রাখতে পারে এবং রাখবে ইনশাল্লাহ যে কর্মসংস্থা তিনি করবেন এবং রাজশাহীতে ব্যাপক উন্নয়ন কিন্তু যা বাংলাদেশ না এই উত্তর এশিয়ার মধ্যেও আমার সবচেয়ে শ্রেষ্ঠ নোয়াখালী জেলা শহরে বাসায় ঢুকে মা মেয়েকে এলো পাথারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় আলতাফ হোসেন নামের একজনকে আটক করেছে স্থানীয়রা বেলা এগারোটার দিকে মাইজদির গুপ্তাঙ্কের বালিংটন মোড় এলাকায় এ ঘটনা ঘটে তবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি পুলিশ নোয়াখালীর প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামালের তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নিহতরা হলেন নোয়াখালী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কোচি মিয়ার স্ত্রী নুন নাহার বেগম এবং তার মেয়ে স্কুল ছাত্রী ফাতেমা আজিম প্রিয়ন্তী জানা যায় দ্বিতীয় তলা থেকে প্রিয়ন্তী চিৎকার করতে করতে রক্তাক্ত অবস্থায় দরজার সামনে আসে পরে দরজা খুলে দিলে সে মেঝেতে পড়ে যায় পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এলাকাবাসীরা জানান ওই বাসা থেকে এক যুবক বের হয়ে দৌড়ে পালিয়ে যায় পরে ধাওয়া করে তাকে আটক করা হয় এ সময় ওই যুবকের জামা কাপড় রক্ত মাখা ছিল পরে স্থানীয়রা দোতলায় গিয়ে দেখেন তার মা নূর নাহারও রক্তাক্ত অবস্থায় এক কক্ষে পড়ে রয়েছেন সকাল নয়টা বাইরে গেছে যার পর আমি অফিসে যাওয়ার পরে এক দেড় ঘন্টা পরে যাই আমি এই নিউজটা পাইছি আমার স্ত্রীকে জবাই করে দিছে আমার মেয়েকে জবাই করে দিছে ওকে নাস্তা নেওয়ার আগে এখান থেকে চিল্লানি নেওয়া সুচার করেছি কফি আনতে কুকে কোপ মারছে তুই ওখানে যা আমি আসি ডিস্তালা আসি দেখি যে আমার বাতিজিরে এখানে ডিস্তালাই কোপে ডাকছে আর আমি ডিস্টার্ব করি ঠিক আছে এখন সে হসপিটালে মারা গেছে এখন দেখি যে বাবির আগে দিয়ে মনে হয় ম্যাচের ম্যাচে বাতিজি বাতিজিরে এখানে নিস্তালে ভারছে যাইলে আপনারা ইয়ে পাবেন মেয়েটা অতটা আমি চিনি বলতে আমাদের এলাকার মেয়ে মেয়েটা নিচে পড়ে আছে তার পুরো রক্ত ব্লাড নিচে আর একটা ছেলে পুরো গায়ে গেঞ্জির মধ্যে রক্ত প্যান্টের মধ্যে রক্ত ও পাশে বৃদ্ধ আমাকে হাত দিয়ে চেটে দেখতে চাইছিল তার আগে পেন নিচে পড়ে গেছে তখন আমি ছেলেটাকে জড়াই ধরছি তুই এটা কী করবি ছেলেটা গেঞ্জিটাকে ছেড়ি আমাকে ধাক্কা দিয়েছে সে আমি আমি তার এখানে ধরছি নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার জানান এই ঘটনায় আলতাফ হোসেন নামে একজনকে স্থানীয় আটক করেছে পরে তাকে পুলিশ থানায় নিয়ে আসে তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে এখনও আমরা এটার তদন্ত করতেছি এখনও কিছু পাই নাই তবে যারা আসছিল সংখ্যায় ওরা তিনজন ছিল এর মধ্যে একজন আটক আছে আর বাকি দুজন ওরা ওরা নাকি পরশু দিনও আসছিলো এটা জিজ্ঞাসা জানা যায় যে পরশুদিনও আসছিল। গতকাল হ্যাঁ গতকাল এসেছিলো ওরা ওই যে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া করতে আসছিল এটা হচ্ছে যে ওনার যে হাজব্যান্ড বাড়িওয়ালা কচিমিয়া কোচিমিয়া তার বক্তব্য এটাই বলছে যে বাড়ি ভাড়া করতে আসছে এটা তাকে ফোনে জানানো হয় এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুর্বৃত্তদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি নিহতের স্বজন সহ এলাকাবাসীর তামাকজাত জাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব সাইদুর রহমান রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয় এছাড়া এই আইন বাস্তবায়নে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসক শামী আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন ঈশ্বরদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর করা হয়েছে বুধবার সকালে সরকারি সারা মারোয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধন করা হয় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পাবনা চার আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস উদ্বোধনী খেলায় পাকসি একাদশ পাঁচ শূন্য গোলে লক্ষ্মীকুণ্ডা একাদশকে এবং সারা একাদশ দুই শূন্য গোলে সলিমপুর একাদশকে পরাজিত করে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলাজ নায়েব আলী বিশ্বাস পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী মালিথা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি টি এ পান্না সহ সভাপতি আশরাফুল আবেদিন সহ অন্যান্যরা ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থা এই ছিল সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ